পাড়া শালিগরে এত মতো কই আসবে না বান্দো আস বান্দো না আর একবার যদি আসা হয় আস কোন দেন না গড়া আমার জানা আছে আমলি সামনে কিন্তু বলাইছে আর কিন্তু ক্ষমতা নাই আস আইলে গেলে সাড়ি ভাঙা দিমু ফাইজলামি শুরু করছে হচ্ছে কি ব্যক্তি গতি শেষ করে লাগছে এরা কি হয়েছে কেসকে শেষকে কেসকে দাম না দান মনে গাছি আর সাইডে দিয়ে ডইলে মইলে খাওয়া দেয় শেষ করে লাগছে এত বান্ধি বের কই আস আস বান্ধে না হাই রে হাই রে তোর আক কেলা সে কে আওয়ামী লীগ সরকারের ক্ষমতা আছে এখন সেনাবাহিনী হাতে ক্ষমতা গেলে গেলে আড্ডি ভেঙে দিব তোর নিশাজা নেই হন বর্ডারে সেনাবাহিনী নাই আরে সরকার নতুন সরকার গঠন হয়েছে আইন করা বোঝানো বই না কি সরকার গঠন হইলো কালকে শপথ নিল আমার শপথ নেওয়া পছন্দ হয় নাই কে আগে দেখছি শপথ নিছে কত সুন্দর একটা নিয়ম শৃঙ্খলা আছে প্রত্যেক নেতাকে তার গায়ে মনে করছে একটা ড্রেস একরকম ড্রেস একটা ড্রেস কোড মেনটেন করছে সেটা আবার কি সবার গায়ে একই রকমের পোশাক মুজিব কোট সবাই পরছে কত সুন্দর একটা সুশৃঙ্খল মুজিব কোট পরা মনে হয় যে একটা পাখির বাতান বইছে এবার দেখা গেছে কত সুন্দর দেখা গেছে নাকি তাহলে বয় আমার মনের কথাটাই কইছিস রে আর এই সরকার যে যে বাপাইছে ওবা জামা কাপড় পরছে এটা হইল কিছু হ্যাঁ এটা মানি না আমি বুঝলাম তো আমার মনের কথাটাই ঠিক আলাইছর দেখ আগে সরকার যখন গঠন হয়েছে শপথ করাইছে তখন শপথের যে সদস্যরা ছিল এমপি মন্ত্রীরা তারা কিন্তু বিভিন্ন কিছু দিবে চাইছে বিভিন্ন কিছু আশা দিছে জনগণের দিবে চাইছে দেয় না দিক না দিক কিন্তু চাইছে দিবার তারপরে ফির স্লোগান দিছে জয় বাংলা আবার স্লোগান দিচ্ছে জয় বাংলা আমি করতেছি ব্যঙ্গ তুই না সিরিয়াস হয়ে গেছিস গা আমি কই তুই সত্যি সত্যি শালা সত্যি সত্যি আমি একটা ব্যঙ্গ করতেছি আরে আমি আর সুবিধা নিবে চাইছিলাম সুবিধা বাদ না মুখ ফুসকে মারা গেছে গা ওই সরকার আর নাই সুবিধা নাও বাদ দাও কাম করতেছ কাম কর শালা যা দুপুরে আমি খাই নাই এটা বাইজা খাম হয়েছে মগের মুল্লুক নাকি দুপুরে আমি খাই নাই এটা বাইজা খাম হয়েছে ফেলতে আমি শুরু করছি আমি পাইছি এটা কি করবো জানোস বাদ নিয়ে যা মুরগির তলে বহাই দিম দেওয়ার পরে বাচ্চা ফুটাবো সেই বাচ্চা ফুটলে গেলে ওটা বড় হবো আবার যখন বড় হয়ে ডিম পারবো আবার বাচ্চা দিব আবার অন্য আবার বহাই দিম দিতে দিতে এবার করতে করতে বিশাল একটা পাল বানালাম সেই পাল বানানোর পরে একদিন বেঁচে দিয়ে একটা পাওয়ার টিলার নলটি একটা কিনি কিনে একবারে পুরো দোলা চাষ করবো আমি ভালো বুদ্ধি না লাখ লাখ টের মালিক হয়ে যাবো আমি হাই রে হাই হাই রে হাই হাই রে হাই আমার আমনের ধান এই শালা আমার আমনের পাকা ধান তুই ট্রাক্টর দিয়ে চাষ করলি গিয়ে অর্ধেক ধান চাষ করে শেষ করে লাইছস আই রে হা আমার 15-20 হাজার টে লস করছস টে দে আমার আমনের ধান চাষ করলি গিয়ে ট্রাক্টর দিয়ে ইন আমার কোন কথা কস এই শালা তোর ট্রাক্টর দিয়ে আমনের ধান চাষ করছস পাকা ধান আমার এনে চাষ করলি গিয়ে আমার ধান এনে দে না টে দে 15 হাজার আরে কি বল ডিম না ওন তো তুই ট্রাক্টর কিনে চাষ করছস যে ডিম দে নাহলে কিন্তু 15 হাজার টাকা নাকো এই নয় দেখি মিছে কথা কইছিস না আমার আমনের ধান নষ্ট করলি কি হাই রে হাই আমি কত কষ্ট করে আবাদ করছি রে হ্যাঁ কি হয়েছে হাই রে হাই ভাই আমার আমনের ধান নষ্ট করে লাইছে অর্ধেক ধান নষ্ট করে লাইছে চাষ করছে পাকা ধানে কেউ কোনোদিন চাষ দেয় সারা ট্রাক্টর দিয়ে চাষ করছে কই আমার আমনের ধান সব শেষ হাই রে আল্লাহ দেখছিস তাহলে কিসের আমনের ধান শেষ করছস আরে ভাই আমি একটা ডিম পাইলাম তোর পাহা ধান চাষ করে অর্ধেক নষ্ট করে লাইছে আচ্ছা তুই আমার টেহা দিছিস আগে কি টেহা কি টেহা মানে ওই যে ট্রাক্টর দিয়ে তোর পাহা ধানের অর্ধেক নষ্ট করে লাইছে আর অর্ধেক যা আসিল আমি যে কামলা চারটে কামলা দিয়ে কাইটা তোর বাইক পৌঁছে দিলাম সেইটি হানো দিছস 2000 টাকা 500 টাকা কামলা দে 2000 টাকা দে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ
কামলাক বিড়ি আমি এনে দিছিলাম না হ্যাঁ হ্যাঁ বিড়ি তো তুই এনে দিছিলি দাঁড়িয়ে দে টেয়া ফেলা দু টেয়া না টেয়া ফেলা শুয়ে যা 2000 টেয়া হ্যালো টেয়া দেখ নাকি টেয়া দে টেয়া দে এই তোর বিড়ির দাম কত 1300 এই শালা কামলা তুই কি বিড়ি খেলেছস এত টেয়া দাম রকেট বিড়ি রকেট রকেট বিড়ি বাংলাদেশে আছে রে চাপা কিন্তু আইলাম তোর আই থাম চাপ আইলার আগে আমার 2000 টেয়া ফেলা তারপর আর বিড়ির দাম কোন সুবিধা দিবি নি টেয়া দে 2000 তোমারও দি মাথা গেছে আমি ওই ডিমের লোভে দিলে কায়দা করছি আর উপর এন্ডি তুমি আমার উপর কায়দা করতেছ একলাই তোমার কায়দা আছে না আমার কায়দা নাই কে হন একটা কথা হল এই দেশের মধ্যে বিনা ভোটে সরকার আছিল ফাঁসাবাজি সরকার জালিম সরকার ও কিন্তু দেশ থেকে তাড়াইছি এখন তোর মতো মানুষ আইরে ফ্যাসিবে শুরু করে দিব মানুষের প্রতি অত্যাচার শুরু করে দিব এটা আমি মানবো না ও তো একটা কামলা মানুষ নিজে কাম করে খায় নিজে কয়টা আবাদ করে হেঁটেই খায় আর তুই ওর কাছ থেকে 1300-2000 টাকা দাবি করতে আসছিস না ওই কাহিনী বা তাকে 2000 টাকা ফেলাছি ফেলা আরে ভাই আমি না গুণা আমার টেয়া না গুণা সাইড দাও যা করলা না মনে থাকবো ভাই হ্যাঁ তুমি না আইলে আজকে আমার কাছে জরিপ না নিয়ে আসলো নি আমি মনে মনে চিন্তা করছি 5000 টাকা দিয়ে তাও বাসি হ্যাঁ তুমি বাসাই দিলা ভাই হন এখন তুই গিয়া জাডাই আর নাই দেখবি হেডাই রুই খেতে রাবি বুঝছস অন্যায়ের প্রশ্রয় জান যাবো না ধরে দিন রা তুমি কি করবা ভাই যা খাইরো বাদ যাই আমার দিন না ভাইরা ওরে বাবা 1300-2000 টাকা বাসাই দিলাম 5000 টাকা দিবে রেখে রাজি হইছিলি হ্যাঁ আর তুই ডিম নেবই রেছস হ্যাঁ থাক যাই গিয়া কাম কর ভাই যা খাবো নি আমি বুঝলামই না দুর্নীতি গেল গা নাকি আবার নতুন করে আইলো